আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে একটি তৃতীয় জোট গঠনে আবারও তৎপরতা শুরু হয়েছে আর এই তৎপরতার সামনে আছেন আসম আবদুর আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না তারা জোটে টানার চেষ্টা করছেন কাদের সিদ্দিকী ও ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আসছে অক্টোবরের মধ্যে এই জোট করতে চান উদ্যোক্তারা আরও জানাচ্ছেন পার্থ রহমান দেশে তৃতীয় ধারার একটি রাজনৈতিক জোট গঠনের প্রচেষ্টা পুরনো এর আগে বামঘরানার দলগুলো নিয়ে এমন রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা দেখা গেছে কিন্তু তা শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে এমন একটি জোট গড়ার প্রচেষ্টা চালাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নেতা আসম আব্দুর রব সমমনাদের সাথে বৈঠকও করেছেন তিনি পনেরোটিরও বেশি রাজনৈতিক দল নিয়ে এই নির্বাচনী জোট গড়ার চেষ্টা হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে গণফোরাম কৃষক শ্রমিক জনতালীগ বিকল্পধারা নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি সমিতি এ উদ্যোগের পেছনে কিছু বুদ্ধিজীবীও আছেন জনগণের সম্মতিতে একটা সরকার একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাতে আসে এটার জন্যই আমরা চেষ্টা করতেছি বাম গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর সাথে যারা দুই জোটের বাইরে আছে তাদের মধ্যে দেশ পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপির নানা ব্যর্থতা তুলে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে জোটের নেতারা আওয়ামী লীগ বিএনপি দুটোই অনেক বড় দল কমপক্ষে তিন টার্ম করে ক্ষমতায় ছিল তারা অনেক ট্র্যাডিশনও আছে কিন্তু তারপরে মানুষ মনে করে যে তারা যেরকম আশা করে রাজনীতি সমাজনীতি রাষ্ট্র তাদের নিজেদের অবস্থা এটা তারা আওয়ামী লীগ বিএনপির কাছে হ্যাপি না সবাইকে একসাথে করার একটা আলাদা শক্তি আছে এটা শুধুমাত্র এক 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 যোগ করলে তিন হলো তা না এই তিনজন একসাথে হওয়ার একটা আলাদা শক্তি আছে সেটা কিন্তু তিনশো সমান হতে পারে তো সেই জিনিসটা আগে আমাদেরকে দেখা আগে মানুষকে গিয়ে বলতে হবে যে দুইটা জোটের বাইরে বাকি সব দল আজকে একসাথে হয়েছে তবে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও এখন পর্যন্ত প্রস্তাবিত জোটের আদর্শগত কোনো এজেন্ডা তৈরির ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা সমাজকে বাদ দিয়ে রাজ রহমান বৈশাখী সংবাদ ঢাকা